ফরিদপুর চিনি কল পরিদর্শন করলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ চৌধুরী রুহুল আমিন কায়সার। শনিবার সকাল 9টায় দিনব্যাপী চিনি কলের খামার, কারখানা, বিপাকের বয়লার, টারবাইন, বিদ্যুৎ যান্ত্রিক ওয়ার্কশপ, ইটিপি এলাকা, ফলস বাগান, নিজের টাকায় গাছ লাগায় চেয়ারম্যান বাগান, 6 ও 8 নং ইউনিটে এসটিপি বীজ রোপণ, বোয়ালমারি এলাকার আখ্যেত পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল্লাহ, চিনি কল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া, মহাব্যবস্থাপক অর্থ মোহাম্মদ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক কারখানা মোহাম্মদ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক কৃষি মোহাম্মদ আনিসুজ্জামান, শ্রমজীবী ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রেজাউল করিম, ব্যবস্থাপক সিপি মোহাম্মদ ইমরুল হাসান, ব্যবস্থাপক বিজ অ্যান্ড অ্যাগ্রো কানিস ফাতেমা রোকসানা, সহ ব্যবস্থাপক মোহাম্মদ সিরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান, শ্রমজীবী ইউনিয়নের দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ সহ চিনি কলের কর্মকর্তাবৃন্দ। আপনাদের এখানে এই জোনে ইউনিটের দায়িত্বে কি আছে? আপনার টার্গেট কত? আমার টার্গেট হলো গিয়ে ঋণী 150 একর, 8 একর ঋণী 158 একর, এই পর্যন্ত কত হয়েছে? এই পর্যন্ত গত সপ্তাহ পর্যন্ত আমার 4 একর। আর গত বছর কত হয়েছিল? 149 একর। লাগতেছে না সব হিসাব করে দেখবো, এবং কর্তন মানে ইচ্ছা করলে আপনারা লাভ করতে পারবেন। যে বিকাশের মাধ্যমে যে পেমেন্ট গুলো করেন, যদি আপনি পেমেন্টটা বিকাশ টাকাটা আউট করে না, ক্যাশ আউট না করে দিয়ে দেন বাইরে, মনে করেন 1000 টাকা থেকে আপনি যোগ হবে 1020 টাকা বা 18 টাকা, আপনি 1018 পাবেন। 1000 যদি আপনি ব্যাংক থেকে বা বুথ থেকে বাইর করেন, বিকাশের এজেন্ট বাইর করেন, তাহলে আপনি 1000টা পাবেন। আর যদি আপনি ট্রান্সফার করে দেন, আপনি 1018 টাকায় ট্রান্সফার করতে পারবেন। মানে আরেকজনের ছেলে ঢাকায় থাকে, পড়াশোনা করে, মেয়ে বাসায় দিবেন, তাহলে 1018 টাকা অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এই জন্য আমরা বলবো যে বেশি বেশি আখ লাগান, আপনার নিজের নিজেও লাভবান হন, আমাদের চিনিকল এবং কর্পোরেশন লাভবান।